উত্তরের জেলা দিনাজপুরের হিলিতে জেঁকে বসেছে শীত। তীব্র শীতে নিউমোনিয়া সহ শ্বাসকষ্ট ও ডায়রিয়াজনিত নানা রোগে আক্রান্ত হচ্ছেন মানুষ। রোগীদের বাড়তি ভিড়ে চিকিৎসা দিতে হিমশিম খাচ্ছে হাসপাতালগুলো। সন্ধ্যার পর থেকে পরদিন দুপুর পর্যন্ত ঘন কুয়াশায় ঢেকে থাকে পুরো এলাকা। কোনো কোনো দিন ভর দুপুরেও দেখা মেলে না সূর্যের, সাথে হিমেল বাতাস বাড়িয়ে দেয় শীতের তীব্রতা। শীতের প্রকোপে অসুস্থ হয়ে পড়ছেন মানুষ। সবচেয়ে বেশি আক্রান্ত হচ্ছেন শিশু ও বয়স্করা। অনেকে প্রথমে গুরুত্ব না দিলেও পরে নিয়ে এসেছেন হাসপাতালে। কালকের আগের দিন থেকে রাত্রে হঠাৎ বমন করতে করতে 15-20 বার বমন করছে, করার পর ঠান্ডা লাগার পর পরের দিন থেকে পায়খানা শুরু হয়েছে। 20-25 বার পায়খানা করার পর এখানে নিয়ে আসছি, নিয়ে এসে ওষুধ লেখা নিয়ে বাসায় গেছি। ওখান থেকে আসার পর মানে বাসায় যাওয়ার বেশি হয়ে গেছে, বেশি হয়ে যাওয়ার পর আবার এখানে আবার নিয়ে আসছি রিটার্ন। নিয়ে আসার পরে তো এখন বর্তমানে একটু সুস্থ, ঠান্ডা অতিরিক্ত, এই জন্য আবহাওয়া খারাপ, রোদ নেয়, শীতে ঢাকা আছে কুয়াশায়, এই জন্য বাচ্চার পাতলা পায়খানা, হঠাৎ করে বমি, এই জন্য আমরা ক্লিনিকে নিয়ে এসেছি। আশা করি বাচ্চা সুস্থ হবে। প্রথমে মনে করেন আমরা মনে করছি বাতাস লাগছে, একবার বমি করার সাথে মনে করছি বাতাস লাগছে। তারপরে আমরা পরা পানি খাওয়াইছি, খাওয়ানোর পরে আবার দেখি না আরও একবার বমি করলো, করার পরে একবার পায়খানার পরে আমরা ওষুধ নিয়ে এসে খাওয়াইছি, পাশের ডাক্তার আছে। কেউ কেউ হাসপাতালে ভর্তি থেকে নিচ্ছেন চিকিৎসা। হঠাৎ করে ঘন কুয়াশার কারণে, বাতাস, তীব্র বাতাসের কারণে বাচ্চা ঠান্ডা লেগে গেছে, 3 দিন থেকে ভর্তি হয়ে আছে এখানে। আমি এই সার কুয়াশার জন্যে আমি কাজ করতাম, এই সার কুয়াশার মধ্যে আমি এই ডায়রিয়ার মধ্যে আমি পড়ে গেছি, শীত লাগে ঠান্ডা লাগে আমার। এদিকে শীতের প্রকোপে বেড়ে যাওয়া রোগীর চাপ সামলাতে হিমশিম খাচ্ছে হাসপাতাল কর্তৃপক্ষ। এমন অবস্থায় অপ্রয়োজনে বাইরে না যাওয়া এবং গরম কাপড় পরে থাকার পরামর্শ দিচ্ছেন চিকিৎসকরা। গত বেশ কিছুদিন ধরে হাকিমপুরে শৈত্যপ্রবাহজনিত কারণে শ্বাসকষ্টজনিত রোগীর সংখ্যা বৃদ্ধি পাচ্ছে, একইভাবে আমাদের বহির্বিভাগে এবং অন্তর্বিভাগে রোগীর সংখ্যা বৃদ্ধি পাচ্ছে। তবে বেশিরভাগ রোগী শিশুরা এবং বয়স্করা। শীতের প্রকোপ থেকে রক্ষার জন্য অবশ্যই সকলের এখন গরম কাপড় পরিধান করা উচিত এবং অযথা বাইরে না বের হয়ে ঘরে অবস্থান করা উচিত।